হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে ভালো আছো বন্ধুরা আজকের এই ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অনার্স ভর্তির সকল তথ্য শেয়ার করব অর্থাৎ আবেদনের তারিখ আবেদন করার যোগ্যতা ভর্তি পদ্ধতি ফিস আসন সাবজেক্ট সহ সকল তথ্য যে তথ্যগুলোর মাধ্যমে তুমি পূর্ণাঙ্গ গাইডলাইন পাবে বিশেষ করে দু সালে যারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছো বা যারা পাশ করবে তোমাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর একটা রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ কোনো ভিডিওটি দেখার পাশাপাশি এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি নিয়ে সকল আপডেটগুলো দেওয়া হবে চলো শুরু করা যাক শুরুতে আমরা কোর্স পরিস্থিতি সম্পর্কে জানবো মানে অনার্স কোর্স পরিস্থিতি সাধারণ এই অনার্স কোর্সটা চার বছর মেয়াদী কোর্স শুধুমাত্র বাংলা ভার্সনেই এই কোর্সটি করানো হয়ে থাকে এই কোর্সে বত্রিশটিরও বেশি সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে তবে যে কোনো একটি বিষয়ে তুমি কোর্সটা কমপ্লিট করতে পারবে মানে বত্রিশটা সাবজেক্ট থাকলেও তোমার পছন্দের যে সাবজেক্ট সেই সাবজেক্টে তুমি ভর্তি হতে পারবে প্রতি এক বছরে একটি পরীক্ষা অনুষ্ঠিত হয় অর্থাৎ চার বছরে তোমার চারটা ফাইনাল পরীক্ষা দিতে হবে কোর্স কমপ্লিট করার পর মাস্টার্স করতে তোমার এক বছর সময় লাগবে আর উপবৃত্তির কিন্তু কোনো সুযোগ নাই তবে অনার্স শেষ করে তুমি সরাসরি বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং অনার্স শেষ করে অনার্সের সার্টিফিকেট দিয়ে তুমি সরকারি এবং বেসরকারি চাকুরি করার কিন্তু সুযোগ পাবে আর চার বছরে তোমার মোট খরচ হবে পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকার মতো এখানে বেসরকারি কলেজে কিন্তু বেশি খরচ হয় সরকারি কলেজে কিন্তু একটু কম খরচ হয় এই পর্যায়ে তোমাদের সাথে শেয়ার করব সাবজেক্ট আসন ও ভর্তি পদ্ধতি প্রথমে আমরা মানবিকের সাবজেক্টগুলো দেখব মানবিকে রয়েছে বাংলা ইংরেজি ইতিহাস অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম দর্শন ইসলামের ইতিহাস সংস্কৃতি ইসলামিক স্টাডিজ নিবিজ্ঞান গার্হস্থ অর্থনীতি ভূগোল পরিবেশ সহ বিভিন্ন সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টগুলোতে একজন মানবিকের শিক্ষার্থী হয়ে যদি অর্থাৎ তোমার এসএসসি এইচএসসিতে যদি মানবিক শাখা থেকে হয়ে থাকো তাহলে তুমি আবেদন করলে সত্তর শতাংশ আসন তোমার জন্য থাকবে বিজ্ঞান শাখা থেকে যদি তুমি এই সাবজেক্টগুলোতে আবেদন করো তাহলে পনেরো শতাংশ আর ব্যবসায় শিক্ষা শাখা থেকে যদি আবেদন করো তাহলে পনেরো শতাংশ আসন তোমার জন্য বরাদ্দ থাকবে বিজ্ঞান শাখা থেকে কী সাবজেক্ট রয়েছে পদার্থবিজ্ঞান রসায়ন গণিত প্রাণ রসায়ন বিজ্ঞান প্রাণী বিজ্ঞান মেত্রিকা বিজ্ঞান পরিসংখ্যান পরিবেশ বিজ্ঞান মনোবিজ্ঞান ভূগোল ও পরিবেশ এই সাবজেক্টগুলোতে বিজ্ঞানের শিক্ষার্থীরা আবেদন করতে পারে আর হানড্রেড পার্সেন্ট আসন বরাদ্দ রয়েছে ব্যবসায় শিক্ষা শাখাতে মার্কেটিং ফিনান্স হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনায় চারটে সাবজেক্ট রয়েছে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য রয়েছে নব্বই শতাংশ আসন বিজ্ঞানের জন্য পাঁচ শতাংশ এবং মানবিকের জন্য পাঁচ শতাংশ আসন বরাদ্দ রয়েছে এবার আমরা ভর্তি পদ্ধতি সম্পর্কে জানব ভর্তি পদ্ধতি হচ্ছে তোমার জিপিএর ভিত্তিতে ভর্তি করানো হয় অর্থাৎ এসএসসি ও এইচএসসির জিপিএ অনুযায়ী তোমার সুযোগ দেওয়া হবে গ্রুপ পরিবর্তনের কিন্তু সুযোগ রয়েছে অর্থাৎ তোমার যে জিপিএ যদি ভালো থাকে যাদের জিপিএটা বেশি তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা বেশি ভালো সাবজেক্টে ওকে আর এসএসসির চল্লিশ পার্সেন্ট এবং এইচএসসির ষাট পার্সেন্ট জিপিএর ভিত্তিতে তোমার একটা আসন দেওয়া হবে সো তোমার এসএসসি পরীক্ষার রেজাল্ট এবং এইচএসসি রেজাল্টটা কিন্তু তুলনামূলক খুবই গুরুত্বপূর্ণ হবে তোমার চান্স পয়ার ক্ষেত্রে আর কোটায় ভর্তি হওয়ার সুযোগ রয়েছে আর মোট আসন রয়েছে হচ্ছে চার লাখ ছত্রিশ হাজার এই পর্যায়ে ভর্তির ধাপ সমূহ তোমাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখো তোমার অনার্স ভর্তি হওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করবে আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় বা অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি যেগুলো যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী চট্টগ্রাম এগুলো কিন্তু আলাদা করে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে অনার্স ভর্তির সেম এ একইভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তি দিবে বিজ্ঞপ্তি দেওয়ার পরে প্রাথমিক একটা আবেদনের সময় দিবে মানে প্রাথমিক পর্যায়ে আবেদন করতে হবে যারা ভর্তি হতে চায় তো প্রাথমিক এই আবেদনটি এসএসসি ও এর জিপি এর ভিত্তিতে করার সুযোগ দিবে মানে জিপিএর রিকোয়ারমেন্ট রয়েছে যা একটু পর তোমাদেরকে দেখাচ্ছি আবেদন করার পর তোমাকে অপেক্ষা করতে হবে কলেজে ভর্তির জন্য রেজাল্ট প্রকাশের জন্য তো রেজাল্ট প্রকাশ করবে যেখানে তোমার প্রথম মেধা তালিকার রেজাল্ট দিবে যদি তুমি সুযোগ না পেয়ে থাকো তাহলে দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট দিবে সেখানেও যদি সুযোগ না পেয়ে থাকো এরপর কোটা মেধা তালিকা দিবে মানে কোটার একটা আলাদা মেধা তালিকা রয়েছে এভাবে কিন্তু তিনটা আমাদের তালিকা পরপর প্রকাশ করা হবে এর কোনোটিতে যদি তুমি সুযোগ না পাও তখন তোমাকে তৃতীয় ধাপে নতুন করে আবার আবেদন করতে হবে এবং নতুন করে আবেদন করার ক্ষেত্রে প্রথম রিলিজ শিলিপে তুমি পাঁচটা কলেজে আবেদন করতে পারবে অর্থাৎ প্রাথমিক যে আবেদনটি প্রথম ধাপে তোমার করতে হবে ওইখানে তুমি একটা কলেজে আবেদন করতে পারবে আর নতুন যে আবেদনটি পাঁচটা কলেজে যে প্রথম রিলিজ শিলিপের বিষয়টি বলছি এখানে তুমি পাঁচটা কলেজে আবেদন করার সুযোগ পাবে তবে আসন কিন্তু খুবই কম তখন কিন্তু ফাঁকা থাকবে চান্স পাওয়ার সম্ভাবনাটাও কিন্তু কমে যাবে আর দ্বিতীয় রিলিজ শিলিপেও আবার নতুন করে আবেদন করার সুযোগ দেবে সেখানেও কিন্তু পাঁচটা কলেজে তুমি আবেদন করতে পারবে এখন অনেকে প্রশ্ন করতে পারে যে রিলিজ শিলিপে যখন আবেদন করব। তখন পাঁচটা কলেজে আবেদন করলে পাঁচটা কলেজে কি সুযোগ হবে না যে কোনো একটা কলেজে একটা সাবজেক্টে তোমার সুযোগ হবে যদি তুমি চান্স পাও আর যদি চান্স না পাও তখন কিন্তু তোমাকে দ্বিতীয় রিলিজ শিলিপের জন্য আবার নতুন করে আবেদন করার সুযোগ দেওয়া হবে যাই হোক এবার আবেদন করার ন্যূনতম যোগ্যতাটা একটু দেখে নিই আমরা আবেদন করার ন্যূনতম যোগ্যতা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের জন্য মানে এই শিক্ষাবর্ষের জন্য কীরকমটা হবে পাশের সনের যোগ্যতা হচ্ছে এইচএসসিতে দু হাজার তেইশ সালে অথবা দু হাজার চব্বিশ সালে তুমি যদি উত্তীর্ণ হয়ে থাকো তাহলে আবেদন করতে পারবে আর এসএসসিতে দু হাজার একুশ অথবা দু হাজার বাইশ সালে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবে মানে এখানে সেকেন্ড টাইমারদেরকে সুযোগ দেওয়া হয় তবে থার্ড টাইমাররা সুযোগ পায় না আর জিপে যোগ্যতা যদি দেখি তাহলে গত বছর কিন্তু জিপে যোগ্যতাটা এরকম ছিল এখনও পর্যন্ত এই শিক্ষা শিক্ষাবর্ষে মানে নতুন যে শিক্ষাবর্ষ সেটির কিন্তু জিপে যোগ্যতা প্রকাশ হয়নি যদিও গত বছর কিন্তু জিপে যোগ্যতা পরিবর্তন করা হয়েছিল দ্বিতীয় পর্যায়ে যখন আবেদন করার সুযোগ দেওয়া হয়েছিল তবে জিপে যোগ্যতা এরকমটাই থাকার সম্ভাবনা রয়েছে তো আমি একটু বলেই দিই মানবিক শাখা থেকে এইস 3.0 থ্রি পয়েন্ট জিরো এবং এসএসসিতেও থ্রি পয়েন্ট জিরো টোটাল জিপিএ সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকলেই আবেদন করার সুযোগ গত বছর ছিল এবছরও হয়তো এরকমটাই থাকবে বিজ্ঞান শাখা শাখা থেকে বিজ্ঞান অথবা বাণিজ্য শাখা থেকে এইচএসসিতে তোমার থ্রি পয়েন্ট জিরো এসএসসিতে থ্রি পয়েন্ট জিরো টোটাল জিপে লাগবে সেভেন পয়েন্ট জিরো জিরো তাহলে তুমি আবেদন করতে পারবে এবার জিপে যোগ্যতা কমানোও হতে পারে যেহেতু নতুন উপাচার্য এসছেন এবং নতুন সিদ্ধান্ত হয়তো নেওয়া হতে পারে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এইচএসসি ভোকেশনাল এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট অথবা ডিপ্লোমা ইন কমার্স থেকে তোমার এইচএসসিতে থ্রি পয়েন্ট জিরো এবং এসএসসিতে থ্রি থ্রি পয়েন্ট জিরো সহ টোটাল জিপে সেভেন পয়েন্ট জিরো জিরো থাকলে আবেদন করার সুযোগ রয়েছে আবেদনের জিপিএ যোগ্যতা পরিবর্তন হতে পারে পরিবর্তন হলে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেব এই পর্যায়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য ও তারিখ সম্পর্কে তোমাদেরকে অবগত করতে চাই এখন পর্যন্ত সর্বশেষ যতটুকু আপডেট পেয়েছি বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে আগামী ডিসেম্বর মাসের মাঝামাঝিতে অথবা শেষের দিকে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে আর আবেদন শুরু হতে পারে দু সালের জানুয়ারির প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহ থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে বা আবেদন শেষ হতে পারে ফেব্রুয়ারি মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে ভর্তি শুরু হতে পারে ফেব্রুয়ারির শেষের সপ্তাহ অথবা মার্চে আর ক্লাস শুরু হতে পারে মার্চ অথবা এপ্রিল থেকে আর আবেদন ফিস তিনশো পঞ্চাশ টাকা যে প্রাথমিক আবেদনটি তোমার করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন ফিস কিন্তু তুমি মোবাইল ব্যাঙ্কিং যেমন বিকাশ শকেট নগদ এগুলোর মাধ্যমে দিতে পারবে অথবা সরাসরি গিয়েও তুমি জমা দিতে পারবে এই হচ্ছে বিষয় এবার সর্বশেষ যে বিষয়টি শেয়ার করবে সেটি হচ্ছে আবেদন করার পদ্ধতি কীভাবে আবেদন করতে হয় আবেদন করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা নির্দিষ্ট পোর্টাল রয়েছে এই পোর্টালটি হচ্ছে অ্যাডমিশান পোর্টাল এবং তোমার স্ক্রিনে যে পোর্টালটি দেখতে পাচ্ছো এরকম একটা তোমার ওয়েবসাইটে আবেদন করতে হবে কীভাবে আবেদন করতে হবে আমি এটা নিয়ে ভিডিও দেবো আবেদন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হয় একটি কলেজে তুমি আবেদন করতে পারবে এবং সর্বোচ্চ চোদ্দোটা সাবজেক্ট তুমি চয়েস দিতে পারবে যেখানে তোমার নিজের গ্রুপের সাবজেক্ট এবং চাইলে তুমি গ্রুপ পরিবর্তন করে অন্য গ্রুপের সাবজেক্টেও আবেদন করার সুযোগ পাবে এবং যখন আবেদন করবে সাবজেক্টগুলো চয়েস দিবে তখন ওই সাবজেক্টে কতগুলো আসন রয়েছে সেটিও তুমি দেখতে পারবে আর বাসায় বসে সম্পূর্ণ মোবাইল অথবা কম্পিউটার দিয়ে তুমি করতে পারবে সো এই ছিল আজকের মতো ভিডিও আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম যে অনার্স ভর্তি হওয়ার জন্য যা যা তোমার ইনফরমেশান লাগবে সকল ইনফরমেশান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস আর বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে তোমার বন্ধুরা উপকৃত হতে পারে